আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিজন এন্টারটেইনমেন্ট চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে শরীরের তাপমাত্রা ওঠানামা করায় হাসপাতালে নেওয়ার পর ভর্তি করানো হলো খালেদা জিয়াকে। নিজের গাড়িতে চড়ে খালেদা জিয়া হাসপাতালে পৌঁছানোর পর তাকে হুইল চেয়ারে করে তাকে নির্দিষ্ট কক্ষে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার সঙ্গে কথা বলেন। এর আগে দুপুরে বাসায় খালেদা জিয়ার সাথে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের একটি কর্মসূচিতে যোগ দিতে চলে যান। দুর্নীতির মামলা দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 2008 সালে 8ই ফেব্রুয়ারিতে কারাগারে যেতে হয়। দেশে করোনা ভাইরাসের মহামারী শুরু হওয়ার পর পরিবারের আবেদনে গত বছরের 25শে মার্চ মানবিক বিবেচনায় তাকে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়েছিলেন তার পরিবার, তবে সরকার বলছে সাময়িক মুক্তি শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে। 73 বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স ও চোখের সমস্যায় ভুগছেন। গুলশানের বাসায় ফিরে যাওয়া অবস্থানের সময় গত এপ্রিলে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। 27 এপ্রিল খালেদাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েকদিনের মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় 2 মাস সিসিইউতে ছিলেন। পরে 19 জুন মেডিকেল বোর্ড বাসায় নিয়ে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে ছাড়পত্র দেয়।